এক সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 160 টাকা। আজ প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা পর্যন্ত। অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি হওয়ায় দাম বেশি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। মেহেরপুর জেলার সবচেয়ে বড় কাঁচামরিচের পাইকারি বাজার হচ্ছে গাংনী বাজার। অন্যান্য বছর এই সময় প্রতিদিন আমদানি ছিল 30 থেকে 35 মেট্রিক টন কাঁচামরিচ। এবার মরিচ উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজার দরে। প্রতিদিন মরিচ পাওয়া যাচ্ছে 5 থেকে 7 মেট্রিক টন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, হঠাৎ করে মেহেরপুরে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার কারণ নিয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। আমরা আজকে এই কাঁচা বাজারটিতে যেখানে দাঁড়িয়ে আছি, এই বাজারটা আসলে একটা জমজমাট বাজার থাকে, যেখানে ক্রেতা বিক্রেতা এবং শ্রমিকদের হাড্ডার থাকে। এখন বৃষ্টি হচ্ছে, যেমন এখনো বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণেই মূলত যে মেহেরপুর জেলায় যে বিপুল পরিমাণ মরিচ উৎপাদন হয় সেই মরিচের ভাটা পড়েছে। আজকে অনেক চাষি তারা হচ্ছে তাদের যে ক্ষতির কথা তারা বলছিলেন, আজকে অনেক ব্যবসায়ী তাদের ক্ষতির কথা বলছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসেই আসলে দুই দফা বৃষ্টি, এবং এর আগে যে মরিচের মৌসুমের শুরুতেই যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তীব্র তাপদাহ ছিল এই অঞ্চলের উপর দিয়ে, তারপরে বৃষ্টি, এবং এই মাসের শুরুতেই কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। গতকাল ভারী বর্ষণ হয়েছে সকালে, আজকে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরি মানে বিভিন্ন ভাবেই বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি। এই বৃষ্টির কারণেই কিন্তু মূলত মরিচ ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে নিচু এলাকার মরিচ গাছ আগেই মারা গেছে, তবে এরপরে উঁচু এলাকায় যে মরিচ গাছ ক্ষেতগুলো ছিল সেই ক্ষেতগুলোও কিন্তু মরিচগুলোও কিন্তু মরতে শুরু করেছে। গত মাসের বৃষ্টির পরেও কিছু কিছু মাঠে যেখানে উঁচু এলাকার সেই মরিচ গাছগুলো ছিল বা যে সেখান থেকে অনেকেই মরিচ তুলেছেন, চাষিরা মরিচ পেয়েছেন, কিন্তু এই মাসের এই বৃষ্টির পরে থেকে এসে আর সেই জমিগুলো থেকে কিন্তু এখন আর সেইভাবে মরিচ পাওয়া যাচ্ছে না। চাষিরা জানিয়েছেন যে যেখানে 1 বিঘা জমিতে 7-8 মন মরিচ পেয়েছেন তারা, সেখানে এই সেরকম জমিতে এখন 10 কেজি পর্যন্ত মরিচ তারা তুলতে পারছে না, যার কারণেই কিন্তু মরিচের এই আকাশচুম্বী দাম হয়ে গেছে। এখানে আজকে এই বাজারে ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন যে এই বাজারটিতে এরকম ভরা মৌসুমে প্রতি বছর 30 থেকে 35 টন, কোনো সময় 40 টন পর্যন্ত মরিচ আমদানি হয়, যে মরিচ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যায়। তো সেই মরিচ কিন্তু এখন আমদানি কমে যাওয়ার কারণে সবাই বিপাকে রয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।